তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে ভোর থেকে চলছে বিএনপি জামায়াতের দশম দফা অবরোধের 48 ঘন্টা কর্মসূচি। দেশের বিভিন্ন জেলায় পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেছে দলটির সহযোগী সংগঠন। রাজশাহীতে মিছিলে অংশ নিয়ে রুহুল কবির রিজভী বলেন, জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ আবারও সন্ত্রাসী কায়দায় জনগণের ভোটাধিকার হরণের সব পরিকল্পনা করছে। দশম দফা অবরোধের প্রথম দিনে রাজশাহী জেলা যুবদল ও জেলা ছাত্রদলের উদ্যোগে মিছিলে অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, এরশাদের মতো এ মাসেই স্বৈরাচারী সরকারের পতন হবে। দেশের সব গণতান্ত্রিক দল চূড়ান্ত আন্দোলনে সামিল হয়ে সব অপচেষ্টা বামচাল করে দেবে বলেও মন্তব্য তার। অবরোধের সমর্থনে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল, পিকেটিং ও রাস্তায় আগুন দিয়ে বিক্ষোভ করে বিএনপির নেতাকর্মীরা। সকালে নগরের মুরাদপুরে মিছিল বের করে স্বেচ্ছাসেবক দল, এক পর্যায়ে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। এছাড়া বন্দর এলাকায় মিছিল থেকে একটি কন্টেইনার ডিপোর কাজ বন্ধ করে দেওয়ার চেষ্টা করলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। এদিকে বগুড়ার শাহজাহানপুরে ঢাকা রংপুর মহাসড়কে খড় বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। সাভারের আশুলিয়ায় বারুইপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চালকের ধারণা, যাত্রী বেশি বাসে উঠে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমানের নেতৃত্বে নোয়াখালীর সেনবাগে অবরোধের সমর্থনে পিকেটিং ও গণমিছিল করেছে নেতাকর্মীরা। খুলনা মহানগর ও জেলা নেতাকর্মীরা নগরীর ময়দাপোত শেরবাংলা রোডের সামনে থেকে মিছিল বের করে। গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে, এক যাত্রী আহত হয়। বরিশালে মশাল মিছিল বের করেছে বিএনপি। মিছিল থেকে অবরোধের সমর্থনে এবং সরকার বিরোধী নানা স্লোগান দেয়া হয়। মুন্সীগঞ্জে ঝটিকা মিছিল বের করে মুন্সীগঞ্জ জেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। সকালে মিরকাদিম পৌরসভার বিকাবি বাজার সড়কে এই মিছিল বের করে তারা। এসএটিভি নিউজ ডেস্ক।